আজ গণেশ চতুর্থী। গজাননের বন্দনায় মেতেছে সারা দেশ, ধুমধামের সঙ্গে পুজো চলছে মহারাষ্ট্রে। গণেশ বন্দনা পুরীর সিবিচেও, সেখানে 3425টি বালির লাড্ডু দিয়ে মূর্তি বানিয়েছেন শিল্পী সুদর্শন পট্টনায়ক। পিছিয়ে নেই ভুবনেশ্বরের আর এক শিল্পী ঈশ্বর রাও, তিনি বোতলের মধ্যেই তৈরি করেছেন ইকো ফ্রেন্ডলি গণেশ মূর্তি। মাটি দিয়ে তৈরি এই মূর্তি বানাতে তার 7 দিন সময় লেগে গেছে বলে জানিয়েছেন শিল্পী। পরিবেশ সহায়ক মূর্তি তৈরি করতে এগিয়ে এসেছেন ছত্রিশগড়ের শিল্পীরাও। রায়পুরে এই মূর্তিগুলির চাহিদা এখন তুঙ্গে, সেখানে এই মূর্তিগুলি তৈরি করেছেন শিল্পী রবি যাদব। ইকো ফ্রেন্ডলি 5 ধরনের গণেশ মূর্তি তৈরি করেছেন তিনি। গণেশ চতুর্থীতে হিট এবার আল্লু অর্জুনের গণেশ। দক্ষিণ ভারতে আল্লু অর্জুনের ভক্তরা এভাবেই তৈরি করেছেন প্রতিমা। পুষ্পরাজ সিনেমা স্টাইল উঠে এসেছে শিল্পী সৃষ্টিতে। দেশ জুড়ে নানাভাবেই পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ। মন্দিরে মন্দিরে ভোর থেকেই শুরু হয়েছে পূজার্চনা, ঘরে ঘরেই চলছে মঙ্গল কামনা। ঈশ্বর আরাধনার মধ্যে দিয়েই সিদ্ধি খোঁজার চেষ্টা করছে আপামর জনসাধারণ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।